নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের ইতু পূজার ব্রত কথা পাঠ করে শোনাব। এর আগেও আমি আমার চ্যানেলে ইতু পূজার বিধি অর্থাৎ ইতু পুজো কিভাবে করবেন এবং এই পুজো করলে কি ফল লাভ হয় সে নিয়ে একটি ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আজকে ইতু পুজোর ব্রত কথা শুনে নেওয়া যাক। এই ব্রত কথা শোনাও বিশেষ পুণ্যের। কোনো ব্যক্তি যদি ইতু পুজোর ব্রত পালন না করেও কেবলমাত্র ইতু পুজোর ব্রত কথা পাঠ করেন তাতেও অসীম পুণ্যের লাভ হয়। কুমারী, সধবা, পুত্রবতী ও বিধবা সকলেই এই ব্রত করে থাকেন। এই ব্রত করিলে রমণীগণ অসীম সুখে সুখিনী হন। হাতে আতক চাল এবং দুব্বা নিয়ে রমণীগণ এই ব্রত কথা শুনবেন। ইতু পূজার ব্রত কথা পাঠ করে শোনানোর আগে আমার সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি এখনো ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। অষ্টচাল অষ্টদুর্বা কলস পাত্রে ধুয়ে শোনো সবে ইতুর কথা ভক্তিযুক্ত হয়ে। ইতু দেন বর ধন ধন্যে পুত্র পৌত্রে ভরে উঠুক ঘর। ব্রত কথা। এক দেশে এক গরিব বামুন বাস করত। তার স্ত্রী ও দুটি কন্যা ছিল। বামুনের একদিন হঠাৎ পিঠে খাওয়ার খুব স্বাদ হলো। কিন্তু বামুন যে বড্ড গরিব, সে অতি কষ্টে ভিক্ষা করে চাল গুড় তেল নারকেল ইত্যাদি এনে বামনিকে দিয়ে বলল, বামনি আজ আমার জন্য পিঠে তৈরি কর, কিন্তু দেখিস একটি পিঠেও যেন কাউকে দিস না। এই বলে বামুন রান্নাঘরের পিছনে লুকিয়ে রইল। এদিকে বামনি রান্নাঘরে গিয়ে পিঠে তৈরি করতে বসল। কিন্তু বামনি একথা একেবারেই বুঝতে পারল না যে তার স্বামী রান্নাঘরের পিছনে লুকিয়ে প্রতিটি পিঠের হিসেব নিকেশ রাখছে। যেমনই একটি কড়াইতে দিয়েছে অমনি ছ্যাক ছ্যাক করে শব্দ হয়ে উঠল। সেই শব্দ শুনে বামুন তার পৈতেতে একটি একটি করে গিট দিতে লাগলো। প্রতিটি পিঠে এইভাবে হলো আর ছ্যাক ছ্যাক করে শব্দ হয়ে উঠল, আর বামুন তার পৈতেতে এক এক করে গিট দিতে শুরু করলো। এইভাবে বামুন রান্নাঘরের পিছনে লুকিয়ে বামনির হাতে করা পিঠের হিসেব নিকেশ রাখল। তারপর আর কোনো শব্দ না পেয়ে বামুন বাড়ির মধ্যে গিয়ে বামনিকে বলল, যা বামনি পিঠে নিয়ে আয়। বামনি তাড়াতাড়ি পিঠে পেতে এক ঘটি জল দিল আর পরে পাথরের থালায় করে পিঠে বেড়ে দিল। বামুন পিঠে একটি একটি করে গুনে দেখল যে দুটি পিঠে কম রয়েছে। তখন সে বামনিকে জিজ্ঞাসা করল, বামনি দুটো পিঠে কম কেন? তখন বামনি বলল, কম হবে কেন, তুমি ভুল ভাবছো। তখন বামুন রেগে গিয়ে বলল, না আমি সবকটি পিঠের হিসাব করে রেখেছি, এখানে দুটি পিঠে কম আছে। তখন বামনি বলল, আসলে পিঠে তৈরি হওয়ার সময় মেয়ে দুটো বড্ড বায়না করছিল, তাই ওদের দুজনকে দুটো পিঠে দিয়েছি। একথা শুনে বামুন তো রেগে অগ্নিশর্মা। সে বললে, ওদের দুটিকে ওদের মাসির বাড়ি রেখে আসি, ওরা সেখানেই ভালো থাকবে। ভোরবেলা বামুন মেয়ে দুটিকে নিয়ে গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে ছুটে চলল। সেদিন ছিল কার্তিক মাসের সংক্রান্তির আগের দিন। এক গভীর বনে গিয়ে সারা দিন ধরে খাওয়া দাওয়া না করে মেয়ে দুটি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ল। আর বনের ভেতর একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল। আর সেই সুযোগে বামুন ওই মেয়ে দুটিকে সেখানেই ফেলে রেখে পালিয়ে গেল। মেয়ে দুটি সেই বনের মধ্যে ঘুম ভেঙে জেগে দেখল যে তার পিতা আশেপাশে কোথাও নেই। সেই দৃশ্য দেখে মেয়ে দুটি ভয়ে খুবই ঘাবড়ে গেল এবং কাঁদতে শুরু করলো।
কাতর ভাবে মেয়ে দুটি ভগবানকে ডাকতে লাগল। আর কোনো মতে সেই রাতটুকু ওই গভীর জঙ্গলের মধ্যেই কাটিয়ে ফেলল। পরদিন ভোরে তারা আবার পথ চলতে শুরু করল। চলতে চলতে দেখতে পেল সামনে একটা বিশাল বাড়ি। মেয়ে দুটিকে দেখতে পেয়ে বাড়ির গিন্নি জিজ্ঞাসা করলেন, কে বাছা তোমরা? তখন মেয়ে দুটি কাঁদতে কাঁদতে তাকে সব কথা জানালেন। বামুনের মেয়ে জেনে গিন্নি তাদের বাড়ির ভেতর নিয়ে গেলেন। মেয়ে দুটি ভেতরে গিয়ে দেখল যে বাড়ির মেয়েরা মাটির সরার কাছে ঘট রেখে কি যেন একটি পুজো করছে। তারা তখন গিন্নিকে কৌতূহল ভরে জিজ্ঞাসা করল, মা, ওরা কি পুজো করছে? গিন্নি বললেন, এর নাম ইতু পূজা। আগের দিন উপোস না করলে এ পুজো করা যায় না। তখন মেয়ে দুটি বলল, আমরা তো কাল থেকে কিছু খাইনি। একথা শুনে গিন্নি তাদের পুজোর জোগাড় করে দিলেন এবং বললেন, তাহলে ওদের সঙ্গে তোমরাও আজ ইতু পুজো করো। মেয়ে দুটি কার্তিক সংক্রান্তিতে ইতু পুজো শুরু করল। মেয়ে দুটির অবিচলিত ভক্তি দেখে ভগবান সূর্যদেব তাদের নিকট এসে বললেন, হে কন্যাদ্বয়, আমি তোমাদের পুজোয় সন্তুষ্ট হয়েছি, তোমরা বর প্রার্থনা করো। তখন কন্যা দুটি হাত জোর করে বললেন, হে দেব, আমাদের পিতা অতি গরিব, তাকে ধন ও পুত্রদান করুন। তখন সূর্যদেব তথাস্তু বলে অন্তর্হিত হলেন। এরপর গোটা অঘ্রাণ মাস ব্যাপী প্রতি রবিবার মেয়ে দুটি সূর্যদেবের উপাসনা করতে লাগল, অর্থাৎ ইতু পূজার ব্রত নিয়ম নিষ্ঠাভাবে তারা দুজনেই পালন করল। এদিকে বামুনের কপালও ফিরল, তার সংসার ধনধান্যে ভরে উঠল। কিন্তু তা সত্ত্বেও বামুনের মনে আজ সুখ নেই। সে দিন রাত তার কন্যা দুটির জন্য চিন্তা করতে থাকে এবং সবার আড়ালে কন্যা দুটির কথা ভেবে দিনের পর দিন চোখের জল ফেলতে থাকে। এইভাবে কিছুদিন কেটে গেল। তারপর হঠাৎ একদিন কন্যা দুটি তাদের বাড়ি ফিরে আসলো। মেয়েদের চোখের সামনে দেখে বামুনি আদর করে মেয়ে দুটিকে কোলে তুলে নিলেন। তারপর একদিন বামুন তার মেয়ে দুটিকে ইতু পুজো করতে দেখে জিজ্ঞাসা করলেন, তোরা কি পুজো করছিস? তখন মেয়ে দুটি তার পিতামাতাকে সব কথা খুলে বললে। বামুন তখন বুঝতে পারলেন যে তার মেয়ে দুটির এই অবিচল ভক্তিতে সন্তুষ্ট হয়ে সূর্যদেবের কৃপায় তার সংসার ধনধান্যে পরিপূর্ণ হয়েছে। মেয়েদের মুখে সব কথা শুনে বামুনিও ইতু পুজো শুরু করলেন। আর এইভাবে দেখতে দেখতে সারা জগতে ইতু পুজোর প্রচার হলো। আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা। আশা করি ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানার জন্যে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তিকথা। আপনারা সবাই খুব ভালো থাকুন। নমস্কার।